লে 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 বাহ বাহ, খুব ভালো, দেখতে মজা লাগছে, চালিয়ে যাও। কাজের কাজ কিছু করবে না, এদিকে মজা চাই ষোলো আনা, চালিয়ে যাও। কিছু বললে নাকি? না না কিছু না মহারাজ, এটা তো মাটির গান, মাটি বাঁচান অভিযান, সেভ সয়েল মুভমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা আবার কি? এ হলো মাটি বাঁচান অভিযান মহারাজ, সারা পৃথিবী জুড়ে মাটির হাল ফেরাতে আর মাটির গুণমান আরো বাড়াতে এই অভিযানটা চালানো হচ্ছে। আর আপনার অনুমতি ছাড়া কোনো অভিযান কি করে চালানো যায় বলুন? আপনার অনুমতি ছাড়া তো একটা পাতাও নড়ে না। এমনিতেও নড়তে পারবে না, কারণ সব গাছ আমি কাটিয়ে দিয়েছি, এখন চারিদিকে শুধু ধুধু মাঠ। সেই জন্যই তো সমস্যা হচ্ছে মহারাজ। সারা দুনিয়া জুড়ে মাটির হাল ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, সারা দুনিয়ার মাটি প্রাণ হারিয়ে বালিতে পরিণত হচ্ছে মহারাজ। তুমি কি করে জানলে যে মাটি প্রাণ হারিয়ে বালিতে পরিণত হচ্ছে? আমি তো কত ঘুরে বেড়াই, কই, আমি তো কখনো দেখিনি মাটির প্রাণ চলে যাচ্ছে। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি ঘাড় এই রকম করে চলেন, কখনো নিচে তাকালে দেখবেন সব পয়েন্ট বুঝতে পেরে যাবেন। মাটিতে জৈব উপাদান যদি 3% কম থাকে, তাহলে সেই মাটিতে আর চাষ করা যায় না। ভারতের 62% মাটিতে জৈব উপাদান 0.5% কম। আমেরিকা যুক্তরাষ্ট্রে 50% চাষের মাটি হারিয়ে গেছে। মাটির ওপরের 12 ইঞ্চিতেই সবচেয়ে বেশি জৈব উপাদান থাকে। ইউরোপের 75% মাটিতে জৈব উপাদান 2% কম। 2030-এর মধ্যে আফ্রিকার চাষের মাটির 3/2 আর চাষের যোগ্য থাকবে না। পৃথিবীর 52% চাষের জমি আর চাষের অবস্থায় একদম নেই। আর 2050-এর মধ্যে পৃথিবীর 90% চাষের জমি আর চাষের যোগ্য থাকবে না। এই জন্যই মাটিকে বাঁচানো ভীষণ জরুরি। টেল মি ভেরু, হোয়াট ইজ জৈব উপাদান ইন ইংলিশ? অর্গ্যানিক কন্টেন্ট মহারাজ। ইংরেজিতে বলো। ইংরেজিতেও এটাই বলে মহারাজ, কিন্তু আপনার ইংরেজিতেও বাদ দিন। তাহলে বাংলায় বোঝাও। আজ্ঞে মহারাজ। মাটিতে গাছের পাতা কিংবা ছালবাকল, ডালপালা, ফল ফুল পড়লে বা পশু পাখির মলমূত্র পড়লে মাটিতে জৈব উপাদান তৈরি হয়। এই জৈব উপাদানই মাটিকে বাঁচিয়ে রাখে। আর আপনি জানেন মহারাজ, জৈবিক পদার্থকে হিউমাসও বলা হয়, আর হিউম্যান শব্দটাও হিউমাস থেকেই এসেছে, মানে হিউম্যান বডিটাও মাটি দিয়েই তৈরি মহারাজ। আমি না কিন্তু, আমার মাটি আলাদা, আমি একদম অন্য মাটি দিয়ে তৈরি, আই এম নট হিউম্যান। এই জন্যই তো আমরা আপনার সাহায্য চাইছি মহারাজ। এখন আমি কি করতে পারি বলো দেখি, আমার বয়সটাও তো হয়েছে নাকি? দূর মহারাজ, বললেই হলো, আপনি তো এখন ছোকরা যুবক, এখন আপনার কি বা বয়স হয়েছে? গতবার মনে আছে 100 ছিল। সেটা আপনার ওজন ছিল মহারাজ। আচ্ছা একটা কথা বলো, যে মাটি বাঁচিয়ে কি হবে? জল বাঁচাও, পরিবেশ বাঁচাও। মহারাজ, মাটি ঠিক হয়ে গেলে না সব কিছু ঠিক হয়ে যাবে। আজ গোটা পৃথিবী যে গুরুতর সমস্যার মোকাবেলা করছে না, মাটি বাঁচানোই এই সব সমস্যার একমাত্র সমাধান মহারাজ। মাটি যদি ভালো থাকে, তাহলে পৃথিবীর বুকে কোনোদিনও খাবারের অভাব হবে না। খাবারে যথেষ্ট পুষ্টিগুণ নেই বলে দুনিয়ার 200 কোটি মানুষ ভুগছে। মাটি যদি ভালো না হয়, কিছুতেই ঠিকঠাক পুষ্টি পাওয়া যাবে না। ভালো মাটি বৃষ্টির জল শুষে নেয়, এর জন্যে কখনোই জলের অভাব হবে না। ভালো মাটি পরিবেশে থাকা কার্বনকেও শুষে নেয়, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যারও সমাধান হয়ে যাবে। ভালো মাটিতে জৈব বৈচিত্র্য পুরো দস্তুর বজায় থাকবে, চাষিরা তখন আর আত্মহত্যা করবে না। তখন ভালো ফসল ফলবে, চাষিদের আয় বাড়লে তারাও খুশি হবেন। আচ্ছা, এইবার বুঝলাম আমি যে মাটি বাঁচালেই এসব সম্ভব হবে, কিন্তু আমি তো মাছ খাই। হ্যাঁ, কত বোঝদার আপনি মহারাজ। কিন্তু মহারাজ, এতে তো শুধু আপনার সমস্যার সমাধান হবে, বাকি 700 কোটি মানুষের কি হবে, তাদের কথাও একটু ভাবুন। কেউ আমায় কেন বলে না যে এত লোক জন্মে গেছে এর মধ্যে, এর মধ্যে আমার কতজন? মহারাজ, এ কেমন কথা বলছেন আপনি? আপনি যে মহারাজ,
সবাই তো আপনারই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমার এই 700 কোটি সন্তানকে কি বলবো আমি? এই গোটা শরীরটাই হলো মাটি। আমার শরীর, তোমার শরীর, সবার শরীর হলো শুধুই মাটির শরীর। আপনারাও সবাই সামিল হন এতে। টুইটার, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেভ সয়েল মুভমেন্টকে ফলো করুন, আর প্রতিদিন মাত্র 10 মিনিট সময় বের করুন। কি মহারাজ, করবে নাই বা কেন? সবাই করবে, হুঁশিয়ার। সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেভ সয়েল মুভমেন্টকে ফলো করতে হবে, সবাই ফলো করবে। আর এখন আমি নাচ করব। মাটি বাঁচানোর জন্য 21 মার্চ থেকে সদ্গুরু একা একজন মোটরসাইকেল আরোহী হিসেবে 30,000 কিলোমিটার অভিযান শুরু করেছেন। এই 100 দিনের যাত্রায় সদ্গুরু নানান দেশে গিয়ে সেখানকার সরকার এবং নাগরিকদের সাথে দেখা করছেন। সব দেশই মাটি বাঁচানো অভিযানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। এর উদ্দেশ্য হল যথেষ্ট জনসমর্থন জোগাড় করে 192টি দেশের সরকারকে দেখানো যে দেশের নাগরিকরাও মাটি আর পরিবেশের হাল ফেরানোর জন্য একটি পলিসি চায়। যেমন মাটি আমরা গত প্রজন্মের থেকে পেয়েছিলাম, আসুন ঠিক তেমন মাটি আমরা আগামী প্রজন্মের হাতে তুলে দিই।